বিল জুড়ে লাল রঙের শাপলা ফুল দেখলে মন ও চোখ জুড়িয়ে যায়। ভ্রমণ পিপাসুদের হাতছানি দেয় সৌন্দর্য ও শুভ্রতার প্রতীক নিয়ে হাজির হওয়া লাল ও সাদা শাপলা। প্রকৃতিতে নিজের রূপ বৈচিত্র্য অকাতরে বিলিয়ে দিচ্ছে ফুটে থাকা এ জলজ ফুল। শাপলার উপস্থিতিতে এ যেন প্রাণ ফিরেছে নেত্রকোনার বিলে। ছবির মতো সাজানো হৃদয়কাড়া এই দৃশ্য যে কাউকে বিমোহিত করবে। প্রকৃতির এমন দৃশ্য গ্রামীণ জীবনে ডেকে আনে একটু প্রশান্তি, আর কারো কারো জীবনে শাপলা ফুল জড়িয়ে আছে কতই না স্মৃতি হয়ে। সারি সারি শাপলা ফুলের সৌন্দর্য বিনোদন প্রেমীদের মুগ্ধ করে। প্রতিদিন সকালে বিলে ফোটা শাপলার প্রেমে পড়েন সৌন্দর্য প্রেমীরা। এমন মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষের আনাগোনায় মুখর থাকে শাপলার বিল। অনেক ভালো লাগতেছে সকালবেলা সুন্দর একটা পরিবেশ, তারপর চারপাশে ফুটন্ত ফুল। খুব সকালে একদম আচান পড়ার সাথে সাথে ঘুম থেকে উঠলাম আর এখানে আসলাম। এখন এখানে এই যে ছোট ছোট নৌকা দিয়ে প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকতে ঘুরতে খুব ভালো লাগতেছে। ভোরবেলা বা একটু সকাল দিকে এসে এত শাপলার মাঝে ছবি তোলা বা একটু ঘুরতে আসা, এটার অনুভূতিটাই অন্যরকম। এটার যদি একটু রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে মনে হয় যে এই প্রকৃতির সৌন্দর্যটা আরো ঠিকঠাক ভাবে ফুটে উঠবে। প্লাস যারা পর্যটক আছে, যারা ভ্রমণ পিপাসু ঘুরতে পছন্দ করে, ওরা যদি আসে আর কি এই পর্যটন কেন্দ্রে, তাহলে হয়তো ওরাও একটা আনন্দের অনুভূতি ফিল করতে পারবে আর কি। নেত্রকোনা শহর থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে ঘোড়া দেখে বিল জুড়ে ফোটে লাল শাপলা। বিলের নাম শুনেই অনেকেই কৌতূহল নিয়ে আসেন সৌন্দর্য উপভোগ করতে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে পথ খুঁজে চলে যান এই বিলে। সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামের সামনে এই ঘোড়া দেখে বিল। প্রথমে তানারমুর ব্রিজ থেকে আসছিল আপনার রাজুরবাজার, রাজুরবাজার থেকে হচ্ছে বরেল ব্রিজ, দেন বরেল ব্রিজ থেকে বাম দিকে রোডে সরাসরি নারিয়াপাড়া মোড় থেকে সরাসরি আমরা এই যে ইউনিয়ন পরিষদের রোডে কালিয়াপাড়া গ্রাম, এদিকে আসলেই দেখবেন যে অনেকেই মানে শাপলা ফুল বিলটা আপনি দেখতে পাবেন। আর ফেসবুক থ্রুতে মূলত জানা যায় আসলে আশেপাশে এরকম একটা এরিয়া আছে, পরিবেশটা সুন্দর অনেক বেশি আসার পরে। তবে হ্যাঁ, ফুলগুলো আর একটু যদি পর্যবেক্ষণ হতো তাহলে বেশি ভালো হতো। যেমন হচ্ছে যে এখানে কুজুরি পানার জন্য আসলে ঢুকা যায় না, বা নৌকার কারণে হচ্ছে যে দেখা কি ও ম্যাক্সিমাম ফুল নষ্ট হয়ে যাচ্ছে। ঘুরতে আসা ভ্রমণ পিপাসুরা নৌকা করে ঘুরে ঘুরে ছবি তুলে তৃপ্তি পেয়ে খুশি মনে যা ভাড়া দেন তাতেই সন্তুষ্ট থাকেন মাঝিরা। যারা নৌকায় উঠে কেউ কাছে বলি যে অত টাকা দিবা, যারা কথাবার্তায় ভালো লাগে আর কই যে তোমরা যা মন চাই তাই দেবে, তোমরা 400 দেলায়, 800 দেলায়, 200 দেলায়, 300 দেলায়, বিভিন্ন স্থান থেকে আসা সৌন্দর্য উপভোগকারীদের নৌকা দিয়ে ঘুরিয়ে 500 থেকে 1000 টাকা পর্যন্ত আয় করেন এখানকার মাঝিরা। সময় সংবাদ, নেত্রকোনা।